বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ইতিমধ্যেই ভাইরাসের শিকার হয়েছেন মারণ ভাইরাস হানা দিয়েছে স্পেন ব্রিটেনের রাজ এবার ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে রাজধানী দিল্লির রাষ্ট্রপতি ভবনেও হানা দিল ভাইরাস রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক ব্যক্তির শরীরে কোভিড উনিশ পরীক্ষার ফল পজিটিভ এসেছে এরপরেই স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনে রাষ্ট্রপতি ভবনে বসবাসরত একশো পঁচিশটি পরিবারকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে জানা যাচ্ছে রাষ্ট্রপতি ভবনের এক সাফাইকর্মীর আত্মীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা যান মৃত ব্যক্তির শেষকৃত্য ও পরলৌকিক কাজে অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনের ওই সাফাইকর্মী ঘটনার কথা সামনে আসার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি ভবনে ওই সাফাইকর্মীর ঘর এবং তার আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয় আর ওই ব্যক্তিকে পাশের বিড়লা মন্দির পরিষদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয় ওই সাফাইকর্মী তার পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের প্রেসিডেন্সিয়াল এস্টেটে থাকতেন সেখানকার প্রত্যেক বাসিন্দাকেই সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে